Hello everyone, this is Nazmul Hassan. Welcome to TC Nazmul YouTube channel. বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে শূন্য, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। আপনি বিস্তারিত দেখতে পারবেন নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি লক হয়েছে 16 ফেব্রুয়ারি। নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন টু ফ্যাক্টর অপশনটা আমার অন ছিল না, সেজন্য তারা আমার অ্যাকাউন্টটি লক দিয়ে দিয়েছে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অপশনটা যদি না চালু করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। তো 2021 সালে যে অপশনটা চালু করতে বলা হয়েছিল টু ফ্যাক্টর রিসেট, তো সেটা যারা চালু করেন নাই তাদের অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে ব্লক হয়ে গেছে। তো আপনারা দেখছেন টিসি নাজমুল ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি এমডি নাজমুল হাসান। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেলেও আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা আনলক করবেন। তো আমি আজকে এই আইডিটি আপনাদেরকে আনলক করে দেখিয়ে দিব। আমার আইডি দিয়ে লগ ইন করার সাথে সাথে এই অপশনটা তারা দেখিয়ে দিয়েছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। তো আমি এটাকে আনলক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আপনারা আপনার অ্যাকাউন্টে আনলক করে নিতে পারবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, তো আমার সামনে এরকম অপশন শুরু করতেছে। দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে নেক্সট স্টেপ টু আনলক ইউর অ্যাকাউন্ট। তো নিচে নেক্সট বাটনে ক্লিক করব। তো সিম্পলভাবে আপনারা আমার দেখানো অনুযায়ী কাজ করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে। তো নেক্সট। তো আমার অ্যাকাউন্টে যে জিমেলটা দিয়েছিল সেই জিমেলটাই দেখে শুরু করতেছে, আপনাদেরও এরকম অপশনই হয়তো শুরু করবে। আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। আপনি উপর দেখতে পারতেছেন যে নাও ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে। নিচে দেখতে পারতেছেন আরও বিস্তারিত লেখা রয়েছে ইউর ওল্ড পাসওয়ার্ড ইজ নো রেগুলার সেফ অ্যান্ড ইউর ক্যান নো রেগুলার ইউজ ইট। তো তারা বলতেছে যে আপনার যে আগের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিবেন না, রেগুলার পাসওয়ার্ডগুলো তারা ইজিলি নেবে না। তো আপনাকে সিম্পল একটা ম্যাক্সিমাম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে ভিন্ন। তো আপনি ভিন্ন পাসওয়ার্ড দিয়ে নেবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারতেছেন যে তারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলতেছে। আপনি নিচে দেখতে পারতেছেন যে সেভ চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটা রিভিউতে পাঠাতে হবে। আপনি নিচে দেখতে পারতেছেন যে রিভিউ রিকেন্ট স্টেবিলিটি, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে ফেসবুক কোম্পানি। তো আপনি অবশ্যই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটা রিভিউ হচ্ছে, দেখতে পারতেছেন এই জায়গায় চেকিং ইউর অ্যাপস, চেকিং ইউর পেজ দিট ইউর, চেকিং পিপুল, চেকিং ইউর কমেন্ট, চেকিং ইউর লগ ইন। তো সবগুলোই চেক করে দেখতেছে। তো অবশ্যই একটু টাইম দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। তো আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার জিমেলটা এই জায়গায় শুরু করবে। আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার ফ্রেন্ডগুলো তারা এই জায়গায় দেখিয়ে দিচ্ছে যে আপনার যত ফ্রেন্ড রয়েছে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো গো টু নিউজ ফিড আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন সিম্পলভাবে, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। ও মাই গড, আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার অ্যাকাউন্টটা একদম সিম্পলভাবে ফিরিয়ে নিয়ে আসলাম। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গেছে। তো আপনারা দেখতেই যে আমার অ্যাকাউন্টটি খুব সুন্দরভাবে আনলক হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো প্রকার আপনার হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিত্য নতুন টেক রিলেটেড টেকনোলজি টিপস পেতে বা ব্যাংকিং ইনফরমেশন পেতে অবশ্যই কিন্তু সাথেই থাকবেন। ধন্যবাদ।